এসএসসি দুর্নীতি কাণ্ডে সুব্রত মালাকারকে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ এখনো চলছে। খবর পাওয়া যাচ্ছে সোদপুরের বাড়ি থেকে বেলঘড়িয়ার অফিসে তল্লাশি চালানো হয়, ফের নিয়ে আসা হলো ভোলায়। ঠিক কি খবর রয়েছে আরো বিস্তারিত আমরা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, কি কারণে ভোলায় ফিরিয়ে নিয়ে আসা হলো সুব্রত মালাকারকে? দেখো সুব্রজিৎ, তোমাকে বলে দিই, ইডি সূত্রের খবর, প্রচুর নথি পাওয়া গেছে, সম্পত্তির হিসেব পাওয়া গেছে, এবং সেটা খতিয়ে দেখার জন্যই কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং অন্য কোনো জায়গায় সম্পত্তির কোনো নথি বা কোনো সম্পত্তির তালিকা লুকিয়ে রয়েছে কিনা সেটাও কিন্তু খুঁজে চেষ্টা করছেন ইডির অফিসাররা। এবং তোমাকে বলে দিই, মূলত যেটা ইডি সূত্রের খবর, মুম্বাই থেকে ইডির একটা টিম কলকাতায় এসে পৌঁছয় এবং তারা কিন্তু ফরেন কারেন্সি এক্সচেঞ্জের একটি মামলার তদন্ত শুরু করেন। এবং যেটা ইডি সূত্রের খবর, সেই কোম্পানি বা সেই ফরেন এক্সচেঞ্জ ট্রেডিংয়ে মাধ্যমে কিন্তু এসএসসি দুর্নীতির টাকা পাচার করা হয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ একসঙ্গে দুটো তদন্ত করা হচ্ছে, একটা টিম কিন্তু ফরেন এক্সচেঞ্জ ট্রেডিংয়ের বিষয়ে খতিয়ে দেখছেন, অন্য একটা ইডির টিম কিন্তু খতিয়ে দেখছে যে এসএসসি দুর্নীতির নিয়োগ দুর্নীতির কোনো টাকা বিদেশে পাঠানো হয়েছে কিনা। এবং তুমি জানো সকাল থেকেই চারটি জায়গায় দফায় দফায় তল্লাশি অভিযান চালানো হচ্ছিল, এখনও কিন্তু 10 ঘন্টার বেশি সময় গেছে সুব্রত মালাকারের ঘোলার বাড়িতে তারা রয়েছেন। এবং যেটা প্রাথমিকভাবে ইডি সূত্রের খবর, তারা কিন্তু প্রচুর নথি পেয়েছেন, সেই নথি খতিয়ে দেখা, প্রচুর নথি পাওয়া গিয়েছে এবং এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চলছে। প্রায় 10 ঘন্টারও বেশি সময় হয়ে গেল সুব্রত মালাকারকে নিয়ে এখনো পর্যন্ত তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চলছে। আমাদের আরেক প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে কথা বলবো। অনির্বাণ, প্রচুর নথি পাওয়া গেছে বলে জানা যাচ্ছে, কি দাবি করছে ইডি, যে কি কি উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত সুব্রত মালাকারের থেকে? দেখো, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে ঘোলায় সুব্রত মালাকারের সেই নিরঞ্জনপল্লী বাড়ির সামনে। বাড়ির নাম দেখতে পাচ্ছ, স্নেহদিয়া। এই বাড়ির ভেতরে কিন্তু এই মুহূর্তে ইডির আধিকারিক, তারা কিন্তু সুব্রত মালাকারকে নিয়ে আর এক দফায় তারা কিন্তু সমস্ত নথি তারা খতিয়ে দেখছেন। কারণ আমরা জানি যে সকালে প্রথম দফায় প্রায় 6 ঘন্টা, তারপর কিন্তু তার অফিসে, সেখানে আরও 3 থেকে সাড়ে 3 ঘন্টা, এবং এই মুহূর্তে কিন্তু আধ ঘন্টা আগে তাকে নিয়ে আসা হয়েছে এই নিরঞ্জনপল্লী তার বাড়িতে আবার। এবং যেটা জানা যাচ্ছে যে ফরেক্স বলে একটি কোম্পানি, যে কোম্পানি কিন্তু বৈদেশিক মুদ্রা নিয়ে লেনদেন করে, এমন একটি কোম্পানির সাথে যুক্ত ছিলেন এই সুব্রত মালাকার। এবং এই সুব্রত মালাকার, তিনি কিন্তু, তার যেটা জানা যাচ্ছে যে মূলত যে টাকা, সেই টাকাকে কিন্তু ইউএস ডলারে কনভার্ট করার একটা প্রক্রিয়া ছিল। কারণ যেটা জানা যাচ্ছে ইডির যেটা দাবি যে $1 বর্তমান দিনে, আজকের দিনে দাঁড়িয়ে প্রায় $1 বা $1,000 যদি আমরা হিসাব করি তাহলে প্রায় 80,000 টাকা। ফলে এসএসসি দুর্নীতির যে টাকা, সেই টাকা যদি খুব সহজেই বিদেশি মুদ্রার বিনিময়ে সেটা কিন্তু বিদেশি হাওলার মারফত পাঠিয়ে দেওয়া যেতে পারে। এই ট্রেলটা কবে পাওয়া গেল? এই ট্রেলটা পাওয়া গেল যখন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বৈদেশিক মুদ্রা, একেবারে সেই দিকটা, মানে বিদেশি মুদ্রা বা ফরেন কারেন্সি এক্সচেঞ্জ, সেখানে কোনো অনিয়ম রয়েছে কিনা সেটাও কিন্তু ইডি সমানভাবে খোঁজার চেষ্টা করছে।